ইউপি সদস্য সাদ্দাম হোসেন মোল্লা ও নাজমা আক্তারের মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল। বিষয়টি জানাজানির পর নাজমা ও তার স্বামী এসহাক মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে থানায় নারী নির্যাতনের অভিযোগ দেন নাজমা আক্তার। এরপর নাজমা ও তার স্বামীকে থানায় ডাকা হয়। থানায় উপস্থিত হন এসহাক মিয়া, কিন্তু নাজমা না যাওয়ায় সালিস স্থগিত করা হয়। পরে তার স্বামী বাড়ি ফিরে দেখেন নাজমা নেই। চারদিকে খোঁজাখুঁজি করে না পেয়ে জানান ইউপি চেয়ারম্যানকে। এদিকে নাজমার ফোন বন্ধ পেয়ে আরেক ইউপি সদস্য সাদ্দাম হোসেন মোল্লাকে খোঁজ করতে গেলে তাকেও এলাকা পাওয়া যায়নি। পরে জানা যায়, আমার বাসায় রয়েছে দেশের নাম্বার ওয়ান বেস্ট কুলিং পারফরম্যান্স যমুনা ফ্রিজ, আপনি কিনছেন তো? গভীর পরকীয়ায় আসক্ত হয়ে প্রেমিক সাদ্দামের হাত ধরে পালিয়ে যান দুই সন্তানের জননী নাজমা আক্তার। এমন ঘটনায় এলাকায় তুমুল সমালোচনার ঝড় উঠে। মানিকগঞ্জের হরিরামপুরে গত বছরের 2 জুলাই এমন ঘটনা ঘটেছিল। পরে চলতি বছরের 11 মার্চ বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্কের অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ইউপি সদস্যরা হলেন উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের 3 নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ সাদ্দাম হোসেন মোল্লা এবং 4, 5 ও 6 নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য নাজমা আক্তার। এই বিষয়ে রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কামাল হোসেন জানান, তারা জনপ্রতিনিধি হয়েও সামাজিক ও ধর্মীয়ভাবে অপরাধ করেছেন, তাদের যে শাস্তি হয়েছে তাতে তিনি খুশি। তারা তো অবৈধ মেলামেশা করছে স্বামীর সাথে, স্বামীর তালাক দিয়ে সেই স্বামীর কাছে রয়ে গেছে 1 মাস। তো এভাবে তারা সামাজিক যে আমাদের ধর্মীয় এবং সামাজিক যে অনাচার তারা করছে, এর জন্য তাদের তাদের যে পাওনা ছিল, শাস্তি পাওনা ছিল সেটা হয়েছে। এর জন্য আমি সত্যিকার অর্থে আমি খুশি। হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার রহমান জানান, গত 11 মার্চ স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব AKM আনিসুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে তাদের সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়েছে। স্মারক অনুযায়ী স্থানীয় সরকার বিভাগের 214 নং স্মারক অনুযায়ী আমাদের যে ইউনিয়ন পরিষদের, রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের 3 নং ওয়ার্ডের সদস্য জনাব সাদ্দাম হোসেন মোল্লা এবং 4, 5 এবং 6 নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য জনাব নাজমা আক্তারের বিরুদ্ধে যে বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে একটি অভিযোগ ছিল, একটি অনাস্থা ছিল, অনাস্থাটি প্রমাণিত হয়, তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। জানা গেছে ইউপি সদস্য সাদ্দাম হোসেন এর আগেও প্রেম করে দুটি বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রীকে তালাক দেন এবং দ্বিতীয় স্ত্রী প্রবাসে থাকেন। মোর্শেদ আলম, কালবেলা।